দু সালের মধ্যে ভারত ভেঙে যাবে ভারতের সেভেন সিস্টার ভাঙার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ভিত্তিক একটি গণমাধ্যম ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ দিব প্রিয় ভাইয়েরা তার আগে আপনাদেরকে একটা সমীকরণ দিই ভারতের বিহার থেকে ভারতের মূল ভূখণ্ড বিহার থেকে মণিপুরের দূরত্ব এক হাজার কিলোমিটার আর গাড়ি পথে যাত্রাপথে সময় লাগে একত্রিশ ঘন্টা। এরপর বিহার থেকে ভারতের নাগাল্যান্ডের দূরত্ব এক হাজার তিনশো সাতান্ন দশমিক নয় কিলোমিটার যা যাত্রাপথে সময় লাগে বত্রিশ কিলোমিটার আবার ভারতের মূল ভূখণ্ড বিহার থেকে মিজোরামে আসতে সময় লাগে প্রায় সাতত্রিশ ঘন্টা রাস্তার দূরত্ব এক হাজার চারশো একচল্লিশ কিলোমিটার আবার ভারতের বিহার থেকে অরুণাচল আসতে সময় লাগে একত্রিশ ঘন্টা রাস্তার দূরত্ব এক হাজার তিনশো তেষট্টি কিলোমিটার বিহার থেকে ত্রিপুরে আসতে ভারতের সময় লাগে তেত্রিশ ঘন্টা রাস্তার দূরত্ব এক হাজার তিনশো পাঁচানব্বই কিলোমিটার ভারতের এই রাজ্যগুলো মণিপুর নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল ত্রিপুরা এই রাজ্যগুলির স্ব নাগরিক যারা রাজ্যগুলির নাগরিক যারা তার অনেক দিন ধরে স্বাধীন হওয়ার জন্য লড়াই করতেছে এর মধ্যে সবচেয়ে বেশি লড়াইয়ে এগিয়ে আছে মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই রাজ্যগুলি অনেক আগে থেকেই স্বাধীন হওয়ার জন্য আপ্রাণ লড়াই করতেছে কিন্তু ভারত বাংলাদেশকে ব্যবহার করে এই রাজ্যগুলোকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের উপর দিয়ে তিনশো কিলোমিটার সময় লাগে অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে যেতে যে দূরত্ব দূরত্বটা তিনশো কিলোমিটার মানে কয়েক ঘন্টার মধ্যে তারা তাদের এই রাজ্যগুলিতে পৌঁছে যেতে পারে শেখ হাসিনাকে ব্যবহার করে কিন্তু এর আগের যত সরকার সমস্ত সরকারকে ব্যবহার করে এই পথ তারা অতিক্রম করতো এখন প্রশ্ন হল ভারতের জন্য মহাবিপদ হয়ে দেখা দিয়েছে শেখ হাসিনাকে এককভাবে সমর্থন দিয়ে ভারতের এই রাজ্যগুলিকে ভাঙার জন্য আমেরিকা চায়নাসহ পুরো ইউরোপ এক পায়ে দাঁড়ানো তারা চায় যে কোনো মূল্যে ভারতের এই রাজ্যগুলো যাতে ভেঙে যায় এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিজোরাম ভারতের মিজোরাম রাজ্যে বিপুল পরিমাণে খ্রিস্টান নাগরিক বসবাস করে যারা খ্রিস্টান তারা মিজোরামে বেশি বসবাস করে আমেরিকাও চায় এই খ্রিস্টান অধ্যুষিত মিজোরাম আলাদা হয়ে যাক এর জন্য তারাও লড়াই করতেছে অরুণাচলকে আলাদা করার জন্য চায়না অনেক দিন ধরে লড়াই করতেছে চায়না অরুণাচল সীমান্তকে তারা তাদের মনে করে অর্থাৎ ভারতের জন্য বিপদ আর বিপদ প্রতিটা কদমে কদমে বিপদ ভারত এই বিপদ কখনোই অতিক্রম করতে পারবে না কারণ বিশ্বের অন্যতম তিনটি মডল তিনটি শক্তিশালী রাষ্ট্র ভারত ভাঙার জন্য বসে আছে তার মধ্যে আমেরিকা মিজোরামকে কেন্দ্র করে অরুণাচলকে কেন্দ্র করে চায় না আর বাকি রাজ্যগুলো এমনিতে স্বাধীন হওয়ার জন্য লড়াই করতেছে অনেকে বলতে এই সমস্ত তথ্য কোথায় পান আপনারা কিছুদিন আগে হয়তো দেখেছেন মণিপুরকে কেন্দ্র করে ভারতের মণিপুর রাজ্যকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা গেছে ভারত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ভারতীয় রুপি খরচ করেছে এবং বিপুল পরিমাণ সৈন্য পাঠিয়েছে এই অশান্ত পরিস্থিতিকে শান্ত করার জন্য এখন প্রশ্ন হল ভারত অধ্যুষিত এই রাজ্যগুলো কখনই কি ঐক্যবদ্ধ ছিল না কখনোই ঐক্যবদ্ধ ছিল না তারা আপ্রাণ চেষ্টা করেছে এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হতে তার মধ্যে সবার উপরে রয়েছে মণিপুর নাগাল্যান্ড মিজোরাম প্রে ভাইরা বাংলাদেশকে ব্যবহার করে তারা এতদিন এই রাজ্যগুলিকে ধরে রেখেছে কিন্তু বাংলাদেশ এখন কি তাদেরকে সেই সহযোগিতা করবে না বাংলাদেশ সহযোগিতা করতে চাইলেও বাংলাদেশের জনগণ সহযোগিতা করতে দেবে না তথাকথিত ভারতের হিন্দুত্ববাদ এটা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না কিন্তু আমরা তো এটা বলি প্রমাণ সহ দেখিয়ে দিই যে বাংলাদেশ ছাড়া তারা চলতে পারবে না বাংলাদেশ ছাড়া তারা তাদের এই রাজ্যগুলিকে ধরে রাখতে পারবে না প্রিয় ভাইয়েরা ভারত থেকে এই রাজ্যগুলি অনেক দূরত্ব যোজন যোজন দূরত্ব তারা হয়তো মনে করে যে হাসিনা সরকার বিদায় নিয়েছে তাহলে কি অন্য কোনো সরকারে এসে কিংবা ইউনিয়ন সরকার অথবা পরবর্তীতে যদি বিএমপি আসে কিংবা অন্য কোনো সরকার আসে তারা কি এই রাজ্যগুলিকে আলাদা স্বাধীন রাষ্ট্র করে দিবে না সেটার প্রয়োজন পড়বে না কারণ একটা রাষ্ট্র স্বাধীন হওয়ার জন্য রাষ্ট্রের মূল নাগরিক যারা ওই অঞ্চলের মূল অধিবাসী যারা তারাই আন্দোলন করে তারাই বিক্ষোভ করে তখন আন্তর্জাতিকভাবে ওই অঞ্চলটাকে স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্র হয়েছিল ঠিক তেমনি ভারতের ব্যাপারটা এমন হবে ভাইয়েরা ভারত বাংলাদেশকে একেবারে তুলা ধুনা করে দিয়েছে গত ষোলো বছরে ভারতের সাথে প্রতিবেশী কোনো রাষ্ট্রের ভালো সম্পর্ক নেই না আছে নেপালের সাথে না আছে ভুটানের সাথে না শ্রীলঙ্কা না মালদ্বীপ না পাকিস্তান না আফগানিস্তান না মায়ানমার না বাংলাদেশ কোনো একটা রাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক নেই কারণ তারা চেয়েছে এই অঞ্চলটা তাদের আধিপত্যের মধ্যেই থাকবে কিন্তু আপনি জানেন কি ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তারা সম্প্রতি এমন জোর দাবি জানিয়েছে তারা বলল ভারত ভেঙে যাবে ভারতকে টিকিয়ে রাখা সম্ভব নয় কারণ এর আগে বিএনপি সরকার যখন ছিল তারাও ভারতকে সহযোগিতা করেছে মনে রাখবে শেখ হাসিনার দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে কি বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন কি ভারত ভেঙে গেছে ভেঙে যায়নি জেনারেল এরশাদ ক্ষমতায় ছিল শেখ মুজিব ক্ষমতায় ছিল জেনারেল জিয়া ক্ষমতায় ছিল মেজর জিয়া রহমান ক্ষমতায় ছিল এরপর খালদা জিয়া ক্ষমতায় ছিল এরপর আবার খালদা জিয়া ক্ষমতায় ছিল এরপর মরিন ফখর ক্ষমতায় ছিল ভারতকে ভাঙার প্রশ্ন উঠেছে কিন্তু এখন কেন এর অন্যতম কারণ হচ্ছে ভারতের অতিরিক্ত নাটক ভারত প্রচুর পরিমাণে নাটক করেছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যে ভূখণ্ডটা এটাকে তারা অস্তিত্বের মুখে বেঁধে দিয়েছে ভারতের এই রাজ্যগুলো অনেক দিন ধরে অশান্ত হয়ে আছে এরা স্বাধীন হওয়ার জন্য রীতিমতো লড়াই করতেছে এখন আপনি আমাকে বলেন ভারতের মিডিয়াগুলো যেভাবে নাটক তৈরি করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে উগ্রপন্থী মৌলবাদ হিসেবে আখ্যা দিয়েছে এগুলোর কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিক যারা তারা বেশ উত্তপ্ত হয়ে আছে আপনি দেখেন শ্রীলঙ্কাকে নিয়ে ভারতের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা কী ধরনের নোংরামি তৈরি করেছে এরপর তারা আবার বাংলাদেশ নিয়েও করছে বাংলাদেশের আপামোর জনগণ প্রায় আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট জনগণকে তারা মৌলবাদ জঙ্গিবাদ হিসেবে আঁকা দিয়েছে এমনকি সেখান থেকে এটা বলা হচ্ছে পুলিশ কেন সেনাবাহিনী কেন বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করতেছে না তার মানে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে একটা প্রতিপক্ষ তৈরি করে নিচ্ছে ভারতের রয় কি পারবে এ রাজ্যগুলোর ধরে রাখতে কখনোই না কারণ মিজোরামকে মিজোরামকে আমেরিকায় চাচ্ছে আলাদা করতে মিজোরামকে আমেরিকায় চাচ্ছে আলাদা করতে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে আমেরিকার বক্তব্য কিংবা সম্পর্কটা আপনি দেখেন ভারতকে নিষেধাজ্ঞায় ফেলে দিতে চায় আমেরিকা ভারতের প্রয়োজন শুধুমাত্র ঐক্য ধরে রাখা কিন্তু ভারত তা করেনি ভারত তা না করার পিছনে অন্যতম কারণ ছিল হিন্দুত্ববাদ ভারত চেয়েছে অখণ্ড ভারত রাম রাজত্ব গায়েম করা যেটা ভারতের জন্য চিন্তা ধারায় একটা গোবর ফসা বুদ্ধি ভারত যদি এখনই তার মিডিয়াকে কিংবা তার মিডিয়ার কর্মকর্তা যারা আছে তাদের লাগাম টেনে না ধরে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অনেক বিশ্লেষক মনে করে এতে বাংলাদেশ যে উত্তপ্ত হচ্ছে তা নয় এতে পাকিস্তান উত্তপ্ত হচ্ছে এতে নেপাল উত্তপ্ত হচ্ছে হিন্দু রাষ্ট্রগুলোর মধ্যে দ্বিতীয় রাষ্ট্র নেপাল যেখানে বিপুল পরিমাণ হিন্দু বসবাস করে সেই নেপাল সরাসরি ভারতের বিরুদ্ধে কাজ করে নেপাল এখন চায়নার কথায় উঠে এবং বসে প্রিয় ভাইয়ের অনেকে বলে আন্দাজি আজবি আমার প্রতিটা কথা শুনবেন এক মিনিট কথা শুনে এরপর ওই কথাটা আপনি ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন তথ্য প্রমাণ হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আপনি আমার কথাগুলো শুনেন শোনেন বুঝেন তারপর আপনি সার্চ দেন মিজোরামে অশান্তি এটা দেখে সার্চ দেন ভারতের জন্য আরও একটি বিপদের কথা বলতে দিই ভারতের বর্ডার কেন্দ্রিক কোনো রাষ্ট্রের সাথে এখন আর ভারতের ভালো সম্পর্ক নেই আর এই সমস্ত বর্ডার কেন্দ্রিক যে সৈন্য রয়েছে বিএসএফ রয়েছে সেনাবাহিনী রয়েছে ভারত পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলতে বিপুল পরিমাণ সেনাবাহিনীর মোতায়েন থাকে সবসময় ভারতের সেখান থেকে ভারত চাইলেও সেনাবাহিনী সরাতে পারবে না ভারত চাইলে ভারত চায়না সীমান্ত অঞ্চল থেকে সেনাবাহিনী সরাতে পারবে না ভারত চাইলেও ভারত আফগান সীমান্ত অঞ্চল থেকে সেনাবাহিনী সরাতে পারবে না ভারত চাইলেও নেপাল ভারত সীমান্ত অঞ্চল থেকে সেনাবাহিনী সরাতে পারবে না এগুলো ভারতের দুর্বল পয়েন্ট ভারতের মিডিয়াগুলো এই দুর্বল পয়েন্ট কি। কখনো ভেবে থেকেছে সামরিক শক্তি দর হলেই যে অনেক কিছু হয়ে যায় ব্যাপারটা তা নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনি দেখেন ইউক্রেন ধীরে ধীরে রাশিয়ার ঘাট চেপে ধরতেছে কারণ ইউক্রেন এটা ভালো করেই জানে রাশিয়ার সাথে অনেক রাষ্ট্রের সীমানা রয়েছে রাশিয়া চাইলেও ওই সমস্ত সীমানা থেকে ওই সমস্ত বর্ডার থেকে সৈন্য সরাতে পারবে না ধীরে ধীরে রাশিয়ার সৈন্য সংকটে পড়ে যাবে ব্যাপারটা হয়েছেও তাই তাই ভারতের জন্য এই বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনাকে এবং ভারতের রয়ের যে ভুল তথ্য যে সমস্ত রয়ের সদস্য ভারতের উদ্বোধন কর্মকর্তাদেরকে ভুল তথ্য দিয়েছে বাংলাদেশের ব্যাপারে সে সমস্ত রয়ের সদস্যদেরকে ধরে ধরে এখন মৃত্যুদণ্ড দেওয়াটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যে তোমাদের কথার উপর তোমাদের তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের উপর আমরা যে পরিমাণ ঝড় দিয়েছি সেই ঝড়ে বাংলাদেশের বহু রাজনীতিবিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বহু রাজনীতিবিদের ফাঁসি হয়ে গেছে শুধুমাত্র রয়ের মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো ছিল ভারতের রয়ের এই মিথ্যা বানোয়ার তত্ত্ব হিন্দুত্ববাদের তত্ত্বের উপর ভিত্তি করে এমনটা হয়েছে